শিল্পি সমিতির আয়োজনে শিল্পীদের দেখা মিলবে না তা তো আর হয় না। তাই তো সম্প্রতি অনুষ্ঠিত শিল্পী সমিতির ইফতার মাহফিলে উপস্থিত হয়েছিলেন আলমগীর শবনম থেকে শুরু করে ঢাকাই সিনেমার নবীন প্রবীণ উজ্জ্বল সব তারকারা। বিস্তারিত থাকছে রিপোর্টে। তারায় তারায় পূর্ণ ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার মাহফিল। গেল 22 এপ্রিল রাজধানীর মগবাজারের একটি অভিজাত কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় শিল্পীদের এই মিলন মেলা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপালী পর্দার কিংবদন্তী অভিনেতা আলমগীর। চলচ্চিত্রের এই ক্লান্তিকালেও শিল্পী সমিতি যে উদ্যোগ নিয়ে একটি ইফতারের আয়োজন করেছে এর জন্য আমি শিল্পী সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি। চলচ্চিত্রের ভালো চাই, চলচ্চিত্র আবার তার হারানো গৌরব ফিরে পাক এই প্রত্যাশা থাকলো। সেই সাথে সবার কাছে একটি অনুরোধ, আসুন আমরা সবাই মিলে আমি শব্দটা বিসর্জন দিয়ে আমরা শব্দটাকে বেশি ভালোবাসি। প্রায় 2 যুগ ধরে অভিনয়ে দেখা যায় না আরেক জ্যেষ্ঠ অভিনেত্রী শবনমকে। শিল্পী সমিতির কিংবা অন্য কোনো অনুষ্ঠানেও সচরাচর দেখা যায় না তাকে, কিন্তু এবার তাকেও দেখা গেল সমিতির জমকালো এই আয়োজনে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীণ এই অভিনেত্রী। এতদিন পরে এসে মনে হচ্ছে আমি সত্যি ভাগ্যবতী। 6 দশকের অভিনয় জীবনে অনেক অপ্রাপ্তি থাকলেও আজকে আপনাদের ভালোবাসায় আমি চিরঋণী হয়ে রইলাম। অভিনেতা মাহমুদ কলিও চলচ্চিত্রে অভিনয় করছেন না বহু বছর, তিনিও এসেছিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের ডাকে। এই ইফতার মাহফিলে আপনারা দেখেছেন যে এমন এমন মুখ আপনারা দেখেছেন যাদেরকে আপনারা বহু বছর আপনারা কিন্তু দেখেন না। আমাদের আজকে এখানে একজন প্রাক্তন সভাপতি এসেছিলেন যিনি কয়েকবার কিন্তু শিল্পী সমিতির সভাপতি ছিলেন, কিন্তু কখনোই কিন্তু তাকে কিন্তু কেউ আনে নাই, তাকে সেভাবে মূল্যায়ন করেনি। আজকে এখানে শবনম ভাবি আমাদের আলমগীর ভাই, এই যে একজনকে চিফ গেস্ট একজনকে বিশেষ অতিথি করা হয়েছে, তো এই যে আমরা শিল্পীরা শিল্পীদেরকে সম্মান করার চেষ্টা করছি, ফিল্মের মানুষদেরকে আমরা কিন্তু সম্মান করার চেষ্টা করছি। কিন্তু আমাদের এই মুহূর্তে প্রয়োজন ধৈর্য সহকারে একে অপরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ও সম্মান দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং সকলে মিলে চেষ্টা করব এই ক্রান্তি লগ্ন পার করে আমরা যেন আবার চলচ্চিত্রের হারানো গৌরবকে ফিরে নিয়ে আসতে পারি। সমিতির সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের তালিকা ছিল বেশ লম্বা। 1000 মানুষের এই আয়োজনে শোবিজ সহ নানা অঙ্গনের মানুষদের পদচারণায় কানায় কানায় পূর্ণ ছিল কনভেনশন সেন্টারটি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াজ, ফেরদোস, বাপ্পারাজ, অমিত হাসান, অনন্ত জলিল, বর্ষা, নিপুন, কেয়া, শাহানুর, সাইমন, ইমন, ডন সহ অনেকে। আমাদের শিল্পী সমিতির প্রতি আমাদের পুরো ইন্ডাস্ট্রিতে অন্যান্য মানুষগুলো মানে একটা খেপা একটা ভাবছে, মানে পছন্দ করতে, তো সেই জায়গায় আপনারা দেখছেন যে আমরা সকলকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। এবারই প্রথমবার আমরা শিল্পী সমিতি থেকে ইফতার মাহফিলের আয়োজন করেছি, আর আমার মনে হচ্ছে যে আমরা মানে যেভাবে সবাইকে দাওয়াত করেছি, সবাই এসেছে এবং রেসপন্স করেছে আলহামদুলিল্লাহ, এবং যেই সিনিয়র শিল্পীদেরকে আমরা দীর্ঘদিন যারা আসলে সিনেমাতে আসছিল না ওনারা এসেছে এবং অ্যাপ্রিসিয়েট করে গিয়েছে। দীর্ঘদিন আমরা যাদেরকে দেখিনি তারা এসছেন, তারা আমাদের জন্য একসাথে মিলে আমরা চলচ্চিত্রের জন্য দোয়া করেছি, দেশবাসীর জন্য দোয়া করেছি। সো আমার মনে হয় যে আপনাদের সবার অংশগ্রহণে আমাদের আজকের ইফতার মাহফিল একটি অত্যন্ত সুন্দর অনুষ্ঠানে পরিণত হয়েছে। আমি সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। ইলিয়াস কাঞ্চন ভাইয়ের নেতৃত্বে আজকে যে বড় আয়োজন, একটা অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করা অনেক সহজ, কিন্তু আয়োজন করা এত সহজ নয়। যেহেতু এত লোকের আয়োজন করতে পেরেছে, ইনশাআল্লাহ চলচ্চিত্রে দিনও ঘুরাতে পারবে আমরা আশা করি। তো আসলে শিল্পীদের নিয়ে আবারও একসঙ্গে একটা ইফতার পার্টিতে খুব ভালো লাগলো, কারণ মনে হলো যে একটা মিলন মেলা টাইপের। সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা যে ওনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং অতিথি হিসেবে শুধু না সদস্য হিসেবে ওনারা এসেছেন, এটা বলবো যে আমাদের যে শিল্পী সমিতি এটা আমাদের একটা অর্জন। বিকেল 4টা থেকে
অনুষ্ঠান স্থলে একে একে আসতে থাকেন সমিতির সদস্য ও আমন্ত্রিত অতিথিরা। তবে তারকা বহুলেই আয়োজনে দেখা যায়নি সমিতির বিগত কমিটির কাউকে, দেখা যায়নি এবারের নির্বাচনে বিজয়ী অনেককেই। নাইম শাবনাজ, মৌসুমী ওমরসানির মতো দর্শকতন্ত্রীতে অনেক তারকাই ছিলেন অনুপস্থিত। সবুজ পারভেজ, নাগরিক বিনোদন।